ब्राजिल जितबे ज्योतिष सम्राट से आर्जेंटिना जितबे उमुक जितबे एक ज्योतिषी तो खाटबे और जार खाटबे तार बाबुगिरी बेड़े जाबे अतएव झड़े বক পড়ে চোরের কেরামতি বাড়ে না কি কবিরাজের কেরামতি বাড়ে সম্মানিত উপস্থিতি সময় অনেক হয়ে গিয়েছে আমি আমার আলোচনা শেষ করে নিচ্ছি শিরিক সম্পর্কে আকীদা বিশ্বাস সম্পর্কে অনেক কথা রয়েছে অনেক কথা বলা যায় সংক্ষিপ্ত আকারে তো সব কথা তুলে ধরা যায় না তবে আপনাদের সামনে শুধু এটুকুই বলছি জীবনে কখনো শিরিক করবেন না জীবনে কখনো শিরিক করবেন না বিপদ আপদ বালা মুসিবত আপনার সন্তানের অসুখ হয়েছে আপনার সন্তান শুকিয়ে যাচ্ছে আপনার সন্তান দুধ খায় না রাতে প্রসাব করে ইত্যাদি जीवने विपदे पथ आसते परे आल्ला तो एसबर मध्य दिए मानुषे जीवन परीक्षा कर तो होते अपनारे विपद तो आस पृथ्वी सब चे विपद क्या नबी रसूल गुणर उपरे तरह कारा जरा ईमानदार तरह कारा जरा बेसि परीक्षा निरीक्षा दिए थकें अतए अपनी सबर करण कर अल्लाह अपनार साथ ही रही है इंशाल्लाह अल्लाह रब्बुल आलमीन आपने के सकल के পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে জীবন গড়া তৌফিক ইনায়াত করুক এবং যাবতীয় শিরকি কর্মকাণ্ড থেকে বিরত থাকা তৌফিক দান করুক উপস্থিত ঐতিহ্যবাহিমাতাইন আহলে হাদিস বড় জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ জবানিকা অন্তরলে শ্রদ্ধাস্পতিনী স্নেহশীল মা ও ভগ্নীগণ আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুম্মার দিনে আপনাকে আমাকে যত সময়ের পূর্বে এ মসজিদে কবুল করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম রাসূলের প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সূরাতুল মায়েদার বাহাত্তর নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে মুসলিম মিশকাতের আটত্রিশ নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি শিরিক বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা অবগত হয়েছেন আলোচনার বিষয় হচ্ছে শিরিক তথা আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি সেই আল্লাহ তাআলার সাথে তার সাদৃশ্য স্থাপন করার নাম তার বিভিন্ন প্রকার মর্যাদা ইজ্জত ক্ষমতার সাথে দুনিয়াবি জীবনের কারোর ইজ্জত ক্ষমতা মর্যাদা দেওয়ার নামই হচ্ছে শিরিক যে কাজগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য সাজে যে মান মর্যাদা স্ট্যাটাস কথাগুলো শুধুমাত্র আল্লাহর শানে মানাই সেই কথাগুলো কোন মানুষ বুজুর্গনে দিন আলেম ইত্যাদি নবী ইত্যাদি যে কোনো ব্যক্তি বা নবী রাসূলগণকে সেই উপাধিগুলো দেওয়া সেই বৈশিষ্ট্য দেওয়া এর নাম হচ্ছে শিরিক তাওহীদের বিপরীত যেটা সেটা হচ্ছে শিরিক আর শিরিকের বিপরীত হচ্ছে তাওহীদ আমাদেরকে তাওহীদ তথা একত্ববাদ আল্লাহর একত্ববাদে আমাদেরকে বিশ্বাসী হতে হবে যাবতীয় শিরিকি কর্মকাণ্ড হতে আমাদেরকে বিরত থাকতে হবে
কেননা পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক স্থাপন করা। যেমন লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের সেই উপদেশটাকে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আমাদের মাঝে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লুকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে শিরিক করাটা হচ্ছে সবচাইতে বড় পাপ, বড় জুলুম। অতএব যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর সমকক্ষ আরেকজনকে তুমি বানিয়ে নিবে, সে আল্লাহর কাছে যা চাওয়া যায় সেটা তুমি আরেকজনের কাছে চাইবে, এটা হচ্ছে যে পৃথিবীতে সবচাইতে বড় পাপ, বড় জুলুম। এজন্য এ পাপ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ শিরিক না করে তাহলে সে জান্নাতি হবে। যেমন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইশরিক বিল্লাহি শাইআন, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো ইশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে সামান্যতম শিরিক স্থাপন করে, দাখলান নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব যে ব্যক্তি আল্লাহর সাথে সামান্যতম শিরিক স্থাপন করে মৃত্যুবরণ করবে, তার স্থান, তার ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে অমান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে লা ইশরিক বিল্লাহি শাইয়ান, তার জীবনে কোনো প্রকার সামান্যতম আল্লাহর সাথে শিরিক করবে না, যার আমল নামায় শিরিকির কোনো পাপ নেই, দাখলাল জান্না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিতি, অতএব শিরিক যে কত বড় অপরাধ, শিরিক স্থাপন করা যে কত বড় মারাত্মক অপরাধ, এটা আপনাকে আমি ভাব ভাষা দিয়ে বোঝাতে পারবো না। যদি আপনি সামান্যতম অপরাধ করেন তাহলে পৃথিবীতে শিরিকের অপরাধ যদি ওটা হয় সামান্যতম, তাহলে আপনার জন্য ক্ষমা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, নিশ্চয় যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করেছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন, অমা অহুন নার, তার জন্য চূড়ান্ত বা তার জন্য প্রযোজ্য স্থান হচ্ছে জাহান্নাম, ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, কিয়ামতের মাঠে এই সমস্ত শিরিককারী, পাপাচারী, অত্যাচারী ব্যক্তিদের জন্য কোনো আনসার, সাহায্যকারী তুমি পাবে না। অতএব সূরা মায়েদার এই
আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে মুসলিম মিশকাতের 38 নম্বর এই হাদিস এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে আপনি আমি যদি জীবনে চলার পথে কথা কাজ কর্মে আকীদা বিশ্বাসে যদি আল্লাহর সাথে সামান্যতম শিরিক করে ফেলি আল্লাহ তাআলা ওই পাপকে ক্ষমা করবেন না তার জন্য জাহান্নাম হবে হবে হবেই এটাই চূড়ান্ত পক্ষান্তরে যদি কোনো মানুষের জীবনে অন্য অপরাধ থাকলেও শিরিকের মতো এই মহাপাপ না থাকে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবেন আপনাকে আরো একটি হাদিস অনুবাদ করে শুনাই মা বোনরা যারা রয়েছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি কেননা আপনারা অল্পতেই শিরিক করতে অভ্যস্ত আপনাদের আকীদা বিশ্বাস ঈমান একেবারে তলানিতে ঠেকেছে যে কোনো সময় যে কোনো ভাবে আপনারা আপনাদের আকীদা বিশ্বাস ঈমানকে তাওহীদের বিপরীত শিরিকের সাথে নিমজ্জিত করে মিশিয়ে দিয়েছেন অতএব আপনি একটু শুনুন আপনার জীবনে যদি শিরিক না থাকে তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেই করবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কল আল্লাহু তাআলা আল্লাহ তাআলা এভাবেই বলেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান ইন্নাকা মা দাআউতানি ওয়ারজাউতানি গফরতু লাকা যতদিন তুমি আমাকে ডাকবে আমার নিকটে ক্ষমার আশা রাখবে হে আদম সন্তান যতদিন তুমি আমাকে ডাকবে আমার নিকটে ক্ষমার আশা রাখবে গফরতু লাকা ততদিন আমি তোমাকে তোমার যাবতীয় পাপ ক্ষমা করব সুবহানাল্লাহ আলা মা কানা মিনকা তোমার অবস্থা যাই হোক না কেন তোমার অবস্থা যেটা হোক না কেন ওলা ওবালি ক্ষমার ব্যাপারে আমি তো কারোর কৈফা দারিদ্র করি না ক্ষমার ব্যাপারে আমি কারোর ধার ধারি না আমি কারোর জবাবদিহি করি না অতএব আদম সন্তান যতদিন তুমি আমাকেই ডাকবে আমারই নিকটে ক্ষমার আশা রাখবে ততদিন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব তোমার অবস্থা যাই হোক না কেন ক্ষমার ব্যাপারে আমি কারোর পরোয়া করি না এবার আল্লাহ আরো বলছেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাউ বালাগত জুনুবুকা আনানা সামাই হে আদম সন্তান তোমার অপরাধ যদি পৌঁছিয়ে যায় আসমান পর্যন্ত লাউ বালাগত জুনুবুকা আনানা সামাই হে আদম সন্তান তোমার পাপ তোমার অপরাধ জমিন থেকে উঠতে 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 যদি ওটা পৌঁছিয়ে যায় আকাশ সমতুল্য সুম্মাস্তাগফার তানি অতঃপর এই আকাশ সমতুল্য অপরাধ নিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও সুম্মাস্তাগফার তানি তাহলে গফরতু লাকা আমি তোমাকে এই আকাশ সম পরিমাণ পাপকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ ওয়ালা উবালি ক্ষমার ব্যাপারে আমি কারোর পরোয়া করি না ক্ষমার ব্যাপারে আমি কারোর কৈফিয়াত দারিদ্র করি না ক্ষমার ব্যাপারে আমি কারোর ধার ধারি না এটাও আপনি বোঝেন অতএব আপনি একজন মানুষ আপনার জীবনে পাপ হতে 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 ওই পাপ চলে গিয়েছে আকাশ পর্যন্ত এবার আপনি বলছেন আল্লাহ আমি তো জীবনে অনেক পাপ করে ফেলেছি আমি তোমার নিকটে ক্ষমার আশা রাখি তুমি রহমান তুমি রহিম তুমি গফুর তুমি ক্ষমাশীল তোমার অনেক দয়া
তোমার মতো দয়া কারণ নেই, তোমার মতো ক্ষমা, তোমার মতো মায়া কারণ নেই। তুমি সেই রহমান, তুমি সেই রহিম, তুমি সেই গফুর। আমি তোমার নিকটে ক্ষমার আশা রাখি, এজন্য তোমাকে দেখি আমি বলছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আমাদের নবী বলছেন যদি আদম সন্তান তার অপরাধকে স্বীকার করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এখানে একটা হাদিসের অনুবাদ আপনাকে আরো বলি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফা ইন্নাল আবদা ইজা ইতারাফা, যখন কোন বান্দা তার নিজের পাপকে স্বীকার করে অতঃপর আল্লাহর নিকটে তওবা করে, সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে ওর জীবনের যাবতীয় গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিতি, অতএব জীবনের কখনো কোনো মুহূর্তে হতাশ হবেন না। জীবনের কোনো সময় কোনো মুহূর্তে হতাশ হয়ে নিরাশ হয়ে যাবেন না। আল্লাহ আপনাকে বলছেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ, দুনিয়ার মানুষ তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। আমি বলো রহমান আমার অনেক দয়া, তোমরা কেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও। অতএব আমারও বলি যত পাপাচার আপনি করেন না কেন আজই তওবা করুন, তওবা করে ফিরে আসুন, ক্ষমা চান। জীবনের যত অপরাধ রয়েছে দয়াময় আল্লাহ, গফুর আল্লাহ, ক্ষমাশীল আল্লাহ, তিনি আপনার যাবতীয় পাপকে ক্ষমা করবেন করবেন করবেন। এ কথা আমাদের নবী বলেছেন, এ কথা আল্লাহ বলেছেন। অতএব মৃত্যুর আগে জীবন থাকতে আপনি তওবা করুন। এ কথা আবার ভাববেন না যে যেহেতু আকাশ সমতুল্য পাপ করলে আল্লাহ ক্ষমা করবে, তা আমি আরো কিছু দিন এভাবে চলি, তারপরে একদিন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আমি আপনাকে বলছি না যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে, তবে এটুকু বলছি আপনি যে ভাবছেন এখন না, এক মাস পরে অথবা সামনে রমজান মাস থেকে তওবা করে একেবারে ভালো হয়ে গিয়ে সালাত সিয়াম শুরু করে দেব, মুখে দাড়ি রাখব, ওই বিড়ি সিগারেট জর্দা তামাক এগুলো খাবো না, একেবারে রমজান মাস থেকে ভালো হয়ে যাব আপনি মনে করেছেন, অথবা ভাবছেন সামনের হজের সময় আসছে, হজের সময় আসলে হজ করে একেবারে একটা হজ করে আসার পরে একেবারে সুদ ঘুষ জেনে যেখানে যা রয়েছে সুদের টাকা পয়সা আর লেনদেন করব না, ঘুষ আর খাবো না, ওখান থেকে দাড়ি রেখে সালাত সিয়াম আদায় করব, দান সাদকা করব, এ কদিন একটু দুনিয়াবি জীবনের জৌলুস কাটিয়ে নি, এটা যে আপনি ভাবছেন আপনার এই ভাবাটা যে ভুল, কারণ আপনি এখন থেকে এক সেকেন্ডের গ্যারান্টি আপনি দিতে পারেন না। মৃত্যু আপনার এত নিকটে, সংক্ষিপ্তভাবে বলছিলাম রাসূল জিজ্ঞাস করেছিলেন মৃত্যু মানুষের কত নিকটে, সাহাবীগণ বলেছিলেন সালাত আদায় করছি দ্বিতীয় রাকাত আদায় করতে পারবো কিনা, তো এটা হলো না, তো এক সেজদা দিয়েছি আর একটা সেজদা দিতে পারবো কিনা এটাও হলো না, তো সাহাবীগণ বললেন তাহলে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আল্লাহু রাসূলু আলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মৃত্যু মানুষের এত নিকটে যে নিঃশ্বাসটা মানুষ টেনে ভিতরে ঢুকিয়েছে ওটা আর ছাড়তে পারবে কিনা, মৃত্যু মানুষের এত নিকটে যে নিঃশ্বাসটা মানুষ টেনে ভিতরে ঢুকিয়েছে ওটা ছাড়তে পারবে কিনা। অতএব আপনাকে বলছিলাম পাপ আপনার জন্য ক্ষমা হবে ঠিকই যদি মৃত্যুর আগে আপনি ক্ষমা চাইতে পারেন, তবে মৃত্যুর গ্যারান্টি কিন্তু আপনাকে দেওয়া হয়নি। অতএব আজই পাপ নিয়ে কখনো, ক্ষমা নিয়ে, ইস্তিগফার নিয়ে কখনো বিলম্ব করিয়েন না। আমাদের নবী জীবনে প্রায় সব সময় ইস্তিগফার করতেন, যার আগের এবং পরের গুনাহ সবটাই ক্ষমা, তারপরেও তিনি সব সময় সদা সর্বদা ইস্তিগফার করতেন। অতএব পাপের সাথে আপোষ করে দুনিয়াজীবী জীবন পরিচালনা করবেন না, এ অনুরোধ আপনাকে বলছিলাম। অতএব যে হাদিসের অনুবাদ করছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তৃতীয় বাক্য, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান,
লাউ ইন্নারাকা বিকুরাবিল আরজি খতায়া সুম্মা লাকিতানি হে আদম সন্তান তোমার অপরাধ যদি হয় এই পৃথিবী সমপরিমাণ পৃথিবীর আয়ত্ত যত এই আয়ত্ত পরিমাণ তোমার অপরাধ সুম্মা লাকিতানি অতঃপর তুমি এই পৃথিবীর সমপরিমাণ অপরাধটি নিয়ে তুমি আমার কাছে উপস্থিত হয়েছো তোমার আমলনামায় রয়েছে পৃথিবীর সমপরিমাণ অপরাধ অপরাধের বিবরণটি আপনি একটু জানবেন আপনাকে বলছি না এই মসজিদ সমপরিমাণ আল্লাহ রাসূল বলছেন পৃথিবী যত বড় এই পৃথিবী সমপরিমাণ অপরাধ যদি তোমার কাছে থাকে সুম্মা লাকিতানি আর ওই অবস্থাতেই তুমি আমার সাথে সাক্ষাৎ করো লা তুশরিক বিহি শাইআন আর এতগুলো অপরাধের ভিতরে শিরিকের কোনো অপরাধ না থাকে এতগুলো অপরাধ তোমার জীবনে আছে তবে এই অপরাধের ভিতরে শিরিকের কোনো অপরাধ নেই লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান আমি আল্লাহ তোমার নিকটে এই দুনিয়া সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব সুবহানাল্লাহ হাদিসটি তিরমিজি হাদিস নম্বর 3540 মিশকাত হাদিস নম্বর 2336 সম্মানিত উপস্থিতি অতএব এতক্ষণ ধরে আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যদি আপনি শিরিক করেন আপনার জন্য জাহান্নাম আর যদি আপনি শিরিক না করে মৃত্যুবরণ করেন তাওহিদে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন আল্লাহ আপনাকে জান্নাত দিবে দিবে দিবেই এটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন সম্মানিত উপস্থিতি অতএব জীবনের যে কোনো মূল্যে শিরিক করা থেকে বিরত থাকতে হবে এজন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ তাআলা আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি উপদেশ দিয়েছিলেন তার প্রথম নম্বর উপদেশ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও মুআজ তোমাকে আমি 10টি উপদেশ দিচ্ছি তার প্রথম নম্বর উপদেশ হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইয়ান তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবে না বিন্দুমাত্র যদি অবস্থা এমন হয় ওয়াইন কুতিলতা অহরিকতা যদি তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয় অবস্থা এমন শিরিক না করলে তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হবে তবুও তুমি শিরিক করবে না অহরিকতা যদি পরিস্থিতি এমন হয় শিরিক না করলে তোমাকে আগুনের মাঝে ফেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে তবুও তুমি আল্লাহর সাথে শিরিক করিও না আহমদ মিশকাতের 61 নম্বরে হাদিস আপনার সামনে পেশ করে গেলাম অতএব জীবনের যে পরিস্থিতি আসুক না কেন জীবনে যে কোনো প্রতিকূলতা আসুক না কেন আরে রোগ শোক বিপদ আপদ দুঃখ বালা মুসিবত সন্তানাদি ফসলাদি নষ্ট ইত্যাদি এগুলো তো কোনো কথাই না এগুলো তো কোনো কথাই না এগুলো দিয়ে উদাহরণ চলে না উদাহরণ মানে তুমি শিরিক করলে শিরিক করবে না তোমাকে কেটে কেটে তোমাকে গোস্ত পিস পিস করে টুকরা টুকরা করা হবে এই পরিস্থিতি তোমার সামনে তবুও তুমি শিরিক করবে না তুমি শিরিক না করলে জ্বলন্ত অগ্নিকাণ্ডে তোমাকে ফেলে তোমাকে একেবারে ছাই করে দেওয়া হবে তবুও তুমি শিরিক করবে না আর দুনিয়াবি অন্য কি বিপদ আপনাকে বলতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম তো দেখিয়েছেন যে জীবন দিতে প্রস্তুত রয়েছি নমরুদ আগুনের মাঝে জ্বলন্ত আগুনের মাঝে নিজেকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছি তবে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখিয়ে গিয়েছেন তাওহীদ এবং ইমানি চেতনা যে জীবন দেব আগুনের মাঝে জ্বলে নিজেকে ছারখার করে দেব তবে আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরিক করব না সম্মানিত উপস্থিতি সেই মুসলিম জাতি আমরা আমাদের আদি পিতা এভাবে আমাদের মাঝে তাওহীদের দৃষ্টান্ত রেখে গিয়েছেন অতএব আপনাকে বলছি জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো বালা মুসিবত যে কোনো দুঃখ কষ্ট যে কোনো বিপদ আপদে তাওহীদের সাথে কখনো শিরিককে বরণ করে নেবেন না জীবন দিতে হয় দিতে হবে তবে শিরিক করা যাবে না শিরিক নিয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ জান্নাত দিবেন না জান্নাতকে হারাম করে দিবেন সম্মানিত উপস্থিতি
আপনার সামনে একটা ঘটনা বলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতি হবে, আর একজন ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতি হবে। সাহাবীগণ বলছেন, মাছির কারণে জান্নাত, মাছির কারণে জাহান্নাম, এ কেমন কথা হলো গো? তো বলছে, হ্যাঁ, ওই একটা জনপদ দিয়ে যেতে গেলে ওখানে একটা খানকা মাজার রয়েছে, ওখানে গিয়ে ওই মাজারে কিছু মানত করতে হয়, লোকজন রয়েছে মানত করতে হয়। তো একজন ব্যক্তিকে বলা হলো যে তুমি মানত করো। তো বলছে, আমার কাছে কিছু নেই মানত করা। তা ঠিক আছে, ওই মাছি উড়ছে, একটা মাছি ধরে মানত করে যাও। তো বলছে, না না না, আল্লাহ ছাড়া আমি কারোর উদ্দেশ্যে আমার জীবনের কিছু মানত করতে পারি না, মাছিও না। তো তখন ওই ব্যক্তিরা ওকে ধরে হত্যা করে দিল। রাসূল বললেন, এই ব্যক্তি ওই মাছির কারণে জান্নাতি হলো, সুবহানাল্লাহ। আর একজন ব্যক্তি ওই পথ দিয়ে যাচ্ছে, তাকে বলছে, এই মানত করো। তো বলছে, না আমি মানত করব, আমার কাছে তো কিছু নেই। তা বলছে, ঠিক আছে, মাছি আছে এখানে, মাছি উড়ছে, একটা মাছি ধরে মানত করে দিয়ে যাও। তো উনি ভাবছে, মাছি তো সামান্য, আর কি, এত তো আর কিছু হচ্ছে না, মাছি দিলে যদি জীবন বেঁচে যায়। দিয়ে একটা একটা মাছি ধরে মানত করে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু বললেন, এই মাছির কারণে ওই ব্যক্তি জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, শিরিক তাকেই বলে, আল্লাহর সাথে কোনো অংশীদার চলে না, এটা আপনি সব সময় মাথায় রাখবেন, খেয়াল করবেন, তবে আপনি তো শিরিক করেন। এই তো আমার গ্রামে সেদিন দেখলাম ওই সাপুড়ি এসেছে, সাপুড়ি সাপ খেলা দেখার জন্য, বেদে এসেছে সাপ খেলা দেখার জন্য। এলাকার মানুষ সবাই একেবারে জয় হয়ে গিয়েছে সাপুড়ির কাছে গিয়ে। এবার সাপুড়ি সাপ খেলা দেখিয়ে আপনাকে বলছে যে, এই তাবিজটা কেন, এটা কিনে এইভাবে মাজায় রেখে দিও, হাতে রেখে দাও, বা ইত্যাদি বালিশের নিচে রাখে দাও, তাহলে তোমার বিপদ কেটে যাবে, তোমার এই হবে, সমস্যা হবে না, বালা মুসিবত কেটে যাবে ইত্যাদি। এমন কি শুনলাম যে বিদেশে বাবা থাকে, পিতা থাকে বিদেশে, সাপুড়ি বলছে বাপের নামে একটা মাদুলি নিয়ে যদি পরিবারের যে কেউ রাখলে ওই বিদেশে কাজ করবে, নাউজুবিল্লাহি মিন জালিক। আর এই সাপুড়ির কাছ থেকে মাদুলি কিনেছে, রেখেছে এই এলাকারই মানুষ। দেখেন, আহলে হাদিস পরিবারের সন্তান, আকিদা ইমান বিশ্বাস কত খারাপ। অথচ নবী বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি দেহে কোনো কিছু লটকালো, তাবিজ লটকালো, সুতা লটকালো, লাবার লটকালো, যাই কিছু লটকালো, সব তো শিরিক। আপনার ওই কোরআনের আয়াত লিখে রাখা শিরিক, ওই গাছের কোনো ডাল আপনার গায়ে ঝোলানো শিরিক, ওই অষ্টধাতির আংটি ব্যবহার করা আপনার জন্য শিরিক, ওই যে মামা ভাগনার বাইলা, ওই কালো রাভার আপনার হাতে রয়েছে, ওটা শিরিক। এভাবে মাছের কাঠ রয়েছে, মাছের হার রয়েছে, এভাবে কত কিছু আপনি ওই পুঁতি রেখেছেন আপনার ওখানে, আরো কত কিছু রেখেছেন, এগুলো দেহেতে লটকে রাখাই শিরিক। আপনাকে কি করে বলি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শিরিক, অতএব আপনাকে মানতে হবে। অথচ আপনার সন্তানের গলায় অহরহ তাবিজ রয়েছে, মাদুলি রয়েছে, এই জাতীয় জিনিস রয়েছে। আপনি গ্রাম মহল্লা খুঁজে দেখেন না, আমরা আহলে হাদিস, আমি প্রতি জুম্মাই বলি, ঐতিহ্যবাহী মাতাইন আহলে হাদিস, জামে মসজিদের মুসল্লিবৃন্দ, এই ঐতিহ্যবাহী মাতাইন আহলে হাদিসের জামে মসজিদের মুসল্লিবৃন্দরা অহরহ শিরিকে নিমজ্জিত, নিজে শিরিক করছে, সন্তানকে শিরিক করাচ্ছে, পরিবারকে শিরিকে রাখাচ্ছে, আকিদা বিশ্বাস। আবার নাকি ওই সাপ, ওই সাপের কাছে টাকা ধরতে হবে, সাপের কাছে টাকা ধরলে যার টাকা ওই সাপ নিতে চাইবে, ওর ভাগ্য খুবই ভালো, ওর ভাগ্য খুবই ভালো। অথচ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুস্পষ্ট ভাবে বলছেন, মান আতা আরফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল্লাহু সালাতান আরবাইনা লাইলাতান, মুসলিম মিশকাত হাদিস নম্বর 4595। যদি কোনো ব্যক্তি কোনো গণক জ্যোতিষীর নিকটে যায়, কোনো কিছু জিজ্ঞাসা করে, লাম তুকবাল্লাহু সালাতান আরবাইনা লাইলাতান, ওই ব্যক্তির 40 দিনের সালাত আল্লাহ কবুল করবেন না, মুসলিম মিশকাতে 4595 নম্বর হাদিস। আপনি ওই বেদের মেয়ের কাছে গিয়েছেন আর সাপ আপনাকে ভাগ্য বলে দেবে, আপনি হাত দেখাচ্ছেন, টাকা দিচ্ছেন, আপনি কি মনে করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুলু,
যদি কোনো ব্যক্তি গণকের নিকটে যায়, জ্যোতিষীর নিকটে যায় আর তার বলা কথার উপরে বিশ্বাস স্থাপন করে, ও যা বলেছে ওটা যদি বিশ্বাস স্থাপন করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআনকে ব্যক্তি অস্বীকার করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি সাপের কাছে যান, আপনি তিমি মাছের কাছে যান, আপনি কচ্ছমের কাছে যান, আপনি টিয়া পাখির কাছে গিয়ে ভাগ্য যাচাই করেন, আপনি মাজারে গিয়ে ভাগ্য যাচাই করেন, আপনি জ্যোতিষীর নিকটে গিয়ে ভাগ্য যাচাই করেন, আপনি আপনার হাত দেখান, আপনি কোন রাশির মানুষ এটা দেখার জন্য জ্যোতিষ সম্রাটকে বলেন, আপনার চাকরি হবে কি হবে না এটা জানার জন্য আপনি চলে যান, এভাবে ভাগ্য যাচাই করেন, এভাবে আপনি গণকের নিকটে যান। অথচ আল্লাহ বলেছেন সূরা নামলের 65 নম্বর আয়াতে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরযিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াবাসীকে জানিয়ে দাও আসমান এবং জমিনের যাবতীয় গায়েব অদৃশ্য সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই জ্যোতিষী সাপুড়ি, ওই কচ্ছম, ওই তিমি মাছ, ওই টিয়া পাখি, ওই পীর বাবা, ওই ভণ্ড বাবা, এত দূরের কথা, দুনিয়ার কোন নবী রাসূল কোনো জানেন না, যেটা আল্লাহ জানিয়েছেন এটুকু ব্যতীত। অথচ আপনার আকীদা কোথায় দেখেন, দেখেন আপনার আকীদা কোথায়? আপনি সাপুড়ির কাছে গিয়ে ভাগ্য যাচাই করছেন, 10 টাকা দিলে নেয় না, 20 টাকা দিলে নেয়, আপনার ভাগ্য ভালো, খুব ভালো, আপনার পচা ইমান, আপনি আহলে হাদিস বলে দাবি করেন কি করে, আপনি আহলে হাদিস বলে দাবি করেন কি করে? আর সাপুড়িরা তো কত ফেতনাবাজ, ওদের তো রয়েছে শুধু মুখের বয়ান। ওই আমার গ্রামে এক সময় এক সাপুড়ি আসলো, আসার পরে ওদিকে সাপের মজমা বসিয়েছে, তা আমি গোসল করে বাসায় যাচ্ছি, আমি বললাম কি ব্যাপার এত লোক এখানে, তা আমি গিয়ে দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে ওই যখন ও বয়ান দেয়, তবে আলহামদুলিল্লাহ আমার এলাকায় আজও পর্যন্ত সাপুড়ি গিয়ে 10 টাকার মাদুর বিক্রয় করতে পারবে না, ইনশাল্লাহ পারবে না, এটুকু আমার এলাকার একটা গ্যারান্টি ইনশাল্লাহ রয়েছে, কোন মাদুলি বিক্রয় করতে পারবে না, ও সাপের খেলা দেখিয়ে একেবারে বিনা পুঁজিতে গোটে বাড়ি চলে আসতে হবে, এটুকুই ওর লস। তা ও বক্তব্য দিচ্ছে, তো ওই যখন অহরহ বক্তব্য দিচ্ছে, ওই কেরামতি বলছে, তা আমার এলাকার ছেলে মেয়েরা হাসছে, তো তখন ওই সাপুড়ি বলছে, আরে বাপ তোরা আমাকে সাপুড়ির ছেলে বলে ঘৃণা করে হাসাহাসি করছিস, তবে আমার আল্লাহ কি বলেছেন শোন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, তোরা কোনো মানুষকে ঘৃণা করতে পারবি না। তা আমি বলছি ভাইজান আয়াতের অনুবাদ তো ভুল হয়ে গেল, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত মানে তো প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বলছে হুজুর হুজুর তাহুড়া করে কথা বলছি তো, ভুল হতেই পারে হুজুর, ভুল হতেই পারে, এভাবে প্রতারণা, আয়াত যাই বলুক অর্থ করে আপনার মনটা কিভাবে নরম করা যায় ওটা ওরা করবে, এটা হলো ওদের কৌশল। আর আপনি এই ভণ্ড প্রতারকদের ফাঁদে পড়ে আপনি ঈমান হারাচ্ছেন, তাবিজ ক্রয় করে শিরিক করছেন, জ্যোতিষী গণক গণকি করে হাত দেখিয়ে ভাগ্য যাচাই করে শিরিক করছেন, আল্লাহর বিধানকে অস্বীকার করছেন। আবার অনেকে আমরা কিছু হারিয়ে গেলে লাঠি চালান দেই, বাটি চালান দেই, আবার জিন হাজির করি, জিন হাজির করে ভবিষ্যৎ জেনে নিই, ওই জিন নাকি বলে দেয় ও কি হবে আমার ভাগ্যে, আমার কি রোগ হয়েছে, অমুক হয়, বড় হুজুরও জিন হাজির করতে পারে, জিন হাজির করেও ভবিষ্যৎ বলে দিতে পারে আমার কি হয়। তবে আল্লাহ বলেছেন সূরা জিন্নির 6 নম্বর আয়াতে, ওয়ান্নাউ কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রুহা, ওই পূর্বকার মানুষরা কি করত, জিনদের নিকটে গিয়ে সাহায্য প্রার্থনা করত, এতে করে জিনদের আহামিকা অহংকার অনেক বেড়ে গিয়েছিল। পূর্ববার লোকেরা এটা করত, বর্তমান সময়ের লোকেরাও এটা যেন না করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সূরা জিন্নির 6 নম্বর আয়াতে। অতএব আসমান জমিনের কোনো কিছু আল্লাহ ছাড়া জানেন না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এই ঈমানে আকীদা এই বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ আপনার ভাগ্যে আপনার তাকদিরে যা রেখেছেন সেটা ঘটবেই ঘটবে। জ্যোতিষীর কাছে গিয়ে ভাগ্য যাচাই করার চেষ্টা করবেন না, গণকগিরি করবেন না। আর আমরা কত বোকা, সেদিন একটা ওই ফেসবুকে বা কোথায় একটা ভিডিও দেখলাম, এক সাইডে আর্জেন্টিনার সাপোর্টার, আর এক সাইডে ব্রাজিল, আর এক সাইডে জার্মান, এ জাতীয়, তো ওই কয়েকটা ড্রাম রয়েছে তার উপরে ঘাস দিয়ে রেখেছে, আর একটা গরু ও ধরে রেখেছে। ব্যাপারটা কি, গরু গিয়ে যার ঘাস খাবে
ওরা বিশ্বকাপ নেবে। এখন গরু ছেড়ে দিয়েছে, গরু গিয়ে একটা দলের ঘাস খেয়ে নিয়েছে ওখান থেকে গিয়ে, তারা তো কত আনন্দ, বাকিরা হেরে গিয়েছে, বিশ্বকাপ ওরা নেবে। আরে গরু একটা গরু কেন, শত শত গরু তোমরা দাঁড়িয়ে রয়েছো, গরু যার ঘাস খাবে বিশ্বকাপ খেয়ে নেবে, এই আকীদা বিশ্বাস তুমি মুসলিম হয়ে করো কি করে? এই গায়েব গরু কি করে জানলো? গরু আল্লাহর সৃষ্টি, গরু তো নিজের ইচ্ছে মতো ঘাস খেয়েছে, আর তুমি গরু বিশ্বাস করে নিলে যে এই দলই বিশ্বকাপ নিয়ে নিবে। সম্মানিত উপস্থিতি, অতএব এভাবে গায়েব জানার চেষ্টা করবেন না। গায়েব যারা বলে, অদৃশ্য যারা বলে, তাদের কথা খাটলো বিশ্বাস করা যাবে না, না খাটলো বিশ্বাস করা যাবে না। জাদুবিদ্যা যদিও কখনো কখনো সত্য হতেও পারে, কারণ একটা কথা রয়েছে, একজন বলে আমার বাপ আর আমি যা বলি তাই খেটে যায়। বলে তোর বাপ আর তুই যা বলিস তাই খেটে যায় মনে? বলে আমার বাপ বলে আজকে পানি হবে আর আমি বলি আজকে পানি হবে না, অতএব দুইজনের তো একজন তো খাটবেই। অতএব গরুওয়ালা বলেছে ব্রাজিল জিতবে, আর এক জ্যোতিষ সম্রাট সে বলেছে আর্জেন্টিনা জিতবে, আর একজন বলেছে অমুক জিতবে, এক জ্যোতিষী তো খাটবে, এক জ্যোতিষী তো খাটবে, আর যার খাটবে তার বাবগিরি বেড়ে যাবে। অতএব ঝড়ে বক পড়ে চোরের কেরামতি বাড়ে না, কি কবিরাজের কেরামতি বাড়ে। সম্মানিত উপস্থিতি, সময় অনেক হয়ে গিয়েছে, আমি আমার আলোচনা শেষ করে নিচ্ছি। শিরিক সম্পর্কে, আকীদা বিশ্বাস সম্পর্কে অনেক কথা রয়েছে, অনেক কথা বলা যায়, সংক্ষিপ্ত আকারে তো সব কথা তুলে ধরা যায় না। তবে আপনাদের সামনে শুধু এটুকুই বলছি, জীবনে কখনো শিরিক করবেন না, জীবনে কখনো শিরিক করবেন না। বিপদ আপদ বালা মুসিবত, আপনার সন্তানের অসুখ হয়েছে, আপনার সন্তান শুকিয়ে যাচ্ছে, আপনার সন্তান দুধ খায় না, রাতে প্রসাব করে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে আপনার জীবনে, বিপদ আপদ আসতে পারে। আল্লাহ তো বলেছেন আমি এসবের মধ্য দিয়ে আমি মানুষের জীবনের পরীক্ষা করে থাকি, তো হতে পারে আপনার উপরে বিপদ তো আসবে। পৃথিবীতে সবচেয়ে বিপদ এসেছেন কাদের উপরে? নবী রাসূলগণের উপরে, তারপর কারা? যারা ঈমানদার, তারপর কারা? যারা আরো বেশি আরো ঈমানদার, তারপর কারা? এরপরের ঈমানদার। এভাবে যারা বেশি ঈমানদার তাদের উপরে বেশি আল্লাহ পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন। অতএব আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ আপনার সাথেই রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে জীবন গড়ার তৌফিক ইনায়াত করুক, এবং যাবতীয় শিরকি কর্মকাণ্ড থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আরেকটি ঘোষণা দিতে চাচ্ছি, সেটা হলো এই, আপনারা সকলেই হয়তো অবগত রয়েছেন, আমরা আপনাদের এলাকার কৃতি সন্তান ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম, তারই চেষ্টায় আমরা সাথে সামান্য শ্রম দিয়ে যাচ্ছি আপনাদের এই মাতাইন দক্ষিণ পাড়া, এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আলহামদুলিল্লাহ, ইমাম বুখারী রহেমাউল্লাহ মডেল মাদ্রাসা আমরা এখানে প্রতিষ্ঠা করেছি। আমাদের এখানে প্রায় 30